আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। ওই দিনে কলকাতা শহরে একাধিক জায়গায় রামের পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য বিজেপি। শুক্রবার শর্ত সাপেক্ষে রাম পুজোর অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত প্রশাসনিক নিয়ম মেনে এই পুজো ও মিছিল করার অনুমতি দেন, তবে কয়েকটি মিছিলের রুট পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলাকারীদের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি জানান, কলকাতার অন্তর্গত গড়ফা যাদবপুরের পূর্বাচল শকুন্তলা পার্ক এলাকায় দুটি, পোস্টার গণেশ টকিজ জোড়াসাঁকো ও বালিগঞ্জের একটি করে জায়গায় 22 জানুয়ারি রাম পুজো এবং মিছিলের অনুমতি মিলেছে। বেশ কিছু মিছিলের সময়সূচিও পরিবর্তন করে আদালত জানিয়েছে, গণেশ টকিজ থেকে সিদ্ধিবিনায়ক মন্দির পর্যন্ত সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। এদিকে ভবানীপুর রমেশ মিত্র রোড থেকে ক্যামাক স্ট্রিট পর্যন্ত বিকেল 4:30 থেকে 9টা পর্যন্ত ট্যাবলো ব্যাঞ্জো বাজিয়ে শোভাযাত্রা হবে। এমজি রোড পোস্তায় ভজন হবে, অযোধ্যা লাইভ দেখানো হবে, সন্ধ্যায় 2100 আলো লাগানো হবে রাস্তায়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।